আসসালামু আলাইকুম হ্যালো দা আপনাকে যুক্ত করা আছে প্লিজ আনমিউট করে হ্যালো শোনা যাচ্ছে জি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ নমস্কার আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি হ্যালো জি ভাই শোনা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা সরি আচ্ছা বলছি আমি কয়েকটা জিনিস সম্পর্কে আপনাদের একটু মতামত চাই

হ্যাঁ ওনার নাম হচ্ছে ফেলুদা এবং উনি জানতে যাচ্ছে যে আচ্ছা ফেলুদা সম্পর্কে আপনার মানে আপনার ইয়া কি অপিনিয়ন কি হ্যাঁ শ্রী চৈতন্যদেব एक्चुअली উনি ব্রাহ্মণবাদীদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলেছেন যেটাকে ভক্তি আন্দোলন বলা হয় এমন ওই সময় আরো কয়েকজন এইরকম ভক্তিবাদী মানুষ ভারতবাসে দেখা গিয়েছিল দক্ষিণ ভারতে দেখা গিয়েছিল আর আমাদের এখানে পশ্চিম মানে বঙ্গদেশেও দেখা গেছে তখন তো বঙ্গদেশ বঙ্গদেশেও দেখা গেছে তো ওদের বলা হয় ওদের বলা হয় আপনি তো ভালো করেই জানেন বৈষ্ণব বলা হয় হ্যাঁ বৈষ্ণব হ্যাঁ তো বিষ্ণুর উপাসক বিষ্ণুর যে অবতার শ্রীকৃষ্ণের ওরা আহ অর্চনা করে আর কিন্তু উনি 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 মানুষকে একটা ধারণা দিয়েছিলেন যে তুমি ব্রাহ্মণের কাছে যাওয়ার দরকার তুমি নিজে ওই ষোলো অক্ষর বা আট ষোলো মন্ত্র নাকি বীজ মন্ত্র তুমি ওটা পাঠ করো তাহলেই তোমার সঙ্গে ডাইরেক্ট ঈশ্বরের যোগাযোগ হয়ে যাবে মানে ঘটনাটা অ্যাকচুয়ালি ওই কান কানে পাক দিয়ে নাক ধরার মতন আর মাথার পিছন দিয়ে হাত দিয়ে নাক ধরা হঠাৎ সেই আমি ঈশ্বরই বিশ্বাস করব তবে নিজে নিজে করবো আমি কোনো কোনো পড়ে বা দালাল ধরার দরকার নেই হঠাৎ মানে উনি আপনাকে ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি শিখিয়েছিলেন এই আর আরেকটা জিনিস করেছিলেন সেটা হচ্ছে ওই হুসেন শাহ এবং তার আগে যে প্রচুর পরিমাণ নব মুসলমান হয়ে যাচ্ছিল মানুষ এটা তো জানেন তো হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর বৌদ্ধ এবং হিন্দু সনাতন ধর্মীরা যে কোনো কারণে সে ইসলামের স্বাদ হোক আর লোভ হোক ভয় হোক যাই হোক না কেন প্রচুর মানুষ তখন মুসলিম হয়ে যাচ্ছিল সেইটা উনি ঠেকিয়েছিলেন অর্থাৎ ওনার অনেক বড় বড় শিষ্য কিন্তু ইসলাম লোক সে কিন্তু ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন যেমন আবু হ্যাঁ সে তো বটেই তো আবু বকর ওসমান বনি এই যে বড় বড় বিখ্যাত ওনার অনুচর রূপ সনাতন গোস্বামী যারা আরকি তাদের আগের পূর্ব পূর্ব ইতিহাসটা ছিল ইসলাম কেমন প্রচুর প্রচুর ওই ইসলামের দিকে যে প্রবাহটা তখন চলছিল ওই নবাবিয়া আমলে সেইটা উনি রক্ষা করেছে কিন্তু ব্রাহ্মণরা ওনাকে সহ্য করতে পারেনি কারণ ব্রাহ্মণদের পেটে লাথি পড়ে যাচ্ছে মানুষ যদি নিজেই নিজে পুজো করে তাহলে ব্রাহ্মণদের পেটে লাথি পড়ছে পুঁজিতে টান পড়ছে সেই জন্য এটা ধারণা করা হয় ওই যখন শ্রীক্ষেত্র বা পুরীতে গিয়েছিল তখন তাকে কোনো একটা অসতর্ক মুহূর্তে ওকে মার্ডার করা হ্যাঁ করা হয় হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে একটা গবেষণামূলক ব্যাপার আমার কাছে এর কোনো দলিল নেই কিন্তু আমিও ইতিহাসে বা বিভিন্ন বইতে পড়েছি হ্যাঁ একটা জিনিস একটা জিনিস একটু মানে দেখুন মানে ব্রাহ্মণরা কিন্তু খুব চালাক মানে ধরুন আমি নিজেও একজন বৈষ্ণব পরিবারের ছেলে আমার বাবা একবারে মানে একদম দেখা জায়গা বৈষ্ণব সকালে উঠে ভজবাহুরঙ্গ দিয়ে দিন শুরু করে কিন্তু আহ কি হয় যে হ্যাঁ কিন্তু কি হয় যে আমি একটা জিনিস দেখেছি ব্রাহ্মণরা না খুব চালাক তারা কি করে কোনো মানুষ যদি উঠে যায় বা কোনো মানুষ যদি তাদের বিরোধিতা করে একটা জায়গায় পৌঁছে যায় তারা কিন্তু তাকে টেনে নেয় মানে তারা কিন্তু তাদের নিজেদের দলে নিয়ে নেয় যেমন ধরুন গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের ক্ষেত্রে তাই হয়েছে মানে একেবারে শেষ করে দেয় না মানে এটা এটা মানে অনেক মানে খুব চালা করা এই জিনিসটা আমি দেখেছি যেমন চালাক বলতে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনি যতক্ষণ না বেদকে আক্রমণ করছেন বেদের সমালোচনা করছেন ততক্ষণ কিন্তু ব্রাহ্মণরা আপনার ক্ষতি করবে না আপনি বেদকে অস্বীকার করছেন শ্রী চৈতন্য বেদকে অস্বীকার করেছে আক্রমণ তো করেনি কখনোই তো উনি বলেননি যে বেদের সবকিছু ভুয়া গৌতম বুদ্ধ বলেননি যে বেদ বরং দেবের জন্মান্তর বাদে গৌতম বুদ্ধ গ্রহণ করেছে তাই না আচ্ছা হ্যাঁ সুতরাং বেদকে আপনি যতক্ষণ না আক্রমণ করছেন ততক্ষণ বেদ কিন্তু সনাতন কিন্তু আপনাকে নাস্তিক বলবে না কিন্তু যখনই আপনি বেদকে আক্রমণ করবেন তখনই কিন্তু আপনাকে দেশ ত্যাগ করতে হবে নালে হত্যা করতে হবে যেমন চারবাগদের সব বই পত্র পুড়িয়ে দেওয়া হয়েছে চারবাগদের হত্যা করা হয়েছে চারবারদের চারবার কোনো বই আপনি পাবেন না এমন কি এমনকি দেখুন সে গুরু নানক মহাবীর এরা কিন্তু কেউ বেদকে আক্রমণ করেন যার জন্য সবাইকে সবাইকে সনাতন ধর্ম করেছে কি সবাইকে আত্মসাত করেন যে বুদ্ধদেবকে অবতার বানিয়েছে হ্যাঁ শিখ ধর্মকে শিখ ধর্মকে খ্রিস্টান বলে মানে তার নিজের বোনের বোনের সম্মান দিয়েছে এইরকম ভাবে আত্মসাত করে নিয়েছে আর আচ্ছা আচ্ছা জানতে চাই সেটা হচ্ছে যে কি আরো প্রোগ্রেসিভ কিছু কথাবার্তা বলতে পারতেন কারণ দেখবেন যখন উনি সমাজে নিয়ে কথা বলেছেন তখন দেখবেন খুব প্রোগ্রেসিভ কথা বলেছেন কিন্তু যখন ধর্মকে ডিফেন্ড করতে গেছেন তখন দেখবেন উনি উল্টো পাল্টা কাজ করেছেন সব করেছেন যেরকম যে বিবেকানন্দ বিজ্ঞান চেতনার কথা বলেছেন সে বিবেকানন্দই কিন্তু পরজন্মকে আত্মাকে কিন্তু সাপোর্ট করেছে মানে এটা আমার কাছে মানে আপনার মত ব্যাপারটা হচ্ছে বিবেকানন্দ কাদের পয়সায় বিদেশে গেছিল সেটা জানেন বিবেকানন্দকে কারা বিদেশে পাঠিয়েছিল দেশীয় রাজারা তাই তো দেশীয় রাজারা পয়সা খরচ খরচা করে বিলেতে পার্টি আমেরিকায় পাঠিয়েছে এবারে তাদের হয়ে তাকে কথা হিন্দু ধর্মের সন্ন্যাসী হয়ে তাকে পাঠানো হয়েছে সুতরাং ও গিয়ে তো আতা ফাতা ওইসব বলবে কিন্তু ফরেনে গিয়ে যখন আমেরিকায় গিয়ে ও বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক এদের কথাবার্তা শুনলো ও তখন মাথা ঘুরে গেল ও হিন্দু ধর্মকে ওখানে প্রতিষ্ঠা করতে গিয়ে কিছুই করতে পারে ওখানে আতা সবে কোনো উত্তরই দিতে পারে ফলে ওর মধ্যে প্রচন্ড দ্বিচারিতা দেখা দেয় স্ববিরোধী কথাবার্তা বলতে শুরু করে যার জন্যে দেশে ফিরে এসে ও অসুস্থ হয়ে পড়েছে আর একজন বিবেকানন্দ ছিল বৈদান্তিক বেদের যে চারটে ভাগ আপনি নিশ্চয়ই জানেন তো না আমি এই যে আবার ভাই বলুন আমি এসেছিলাম গান গাইতে আমি গাইতে এসেছিলাম এই গানটা আমার সত্যি খুব ভালো লাগে অসাধারণ লাগে আহ এটা সত্যি আহ অসম একটা ইয়ে যদিও আই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্যাট কিন্তু গানটা কিন্তু আমার অসাধারণ লাগে আর সত্যি কথা বলতে কি চৈতন্য যদিও মানে আমি হয়তো তার থেকে সাবস্ক্রাইব করি না কিন্তু সেই সময়ের একজন ডেবেল ছিল মানে সে একটা নতুন একটা বিপ্লব নিয়ে চলে এসেছিল এবং আমার মনে হয় প্রথম বাংলা ব্যান্ড তার যে ধারণা সেটাই চৈতন্যদেবের হাত ধরেই শুরু হয়েছিল সে ওইখানে ওই গান লিখে ঘুরে বেড়াচ্ছে লোকজনকে লোকজনকে একটা মাদকতার মধ্যে নিয়ে এসেছে আহ একটা এমন একটা ধারণা যেটা সেই সময় সেই সময় সেই সময় সমাজ ভাবতেই পারতো না যে হারে ব্রাহ্মণদেরকে ছাড়াও আমরা ঈশ্বর উপাসনা করতে পারি আমরা ঈশ্বরের কাছে যেতে পারি ঈশ্বরের একজন প্রিয় পাত্র হয়ে পারি জিনিসটা তখন এই ওই সময় দেখা গেল এবং তখন এই ব্রাহ্মণদের ইম্পর্টেন্সটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করেছিল এইটা কিন্তু একটা এই আহ চৈতন্য দেবের একটা বিশাল অ্যাচিভমেন্ট সেই সময় রিফর্ম করার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট আরেকটা সেই সময় সমস্যা হয়েছিল বহু মানুষ এই সময় এই নবাব টবাবদের চক্করে তারা হয়তো নবাবের যখন তখন আমিও যদি ইসলাম কনভার্ট হই উঠে যাব সেই জিনিস তো হয়নি কিন্তু তারা যখন আবার যখন ওই মেন স্ট্রিমে ব্যাক করে আসার চেষ্টা করলো কিন্তু তখন তাদেরকে আর ব্যাক করে আসতে দিচ্ছিল না তা এই চৈতন্য দেবেশে যখন এমন একটা উপায় চালু করলো যে হ্যাঁ যে কেউ এই তার ছায়া ছায় আসতে পারে তখন তার মধ্যে আবার একটা একটা অন্যরকম চেঞ্জ দেখা এবং আমি বহু মানুষকে জানি যারা আমাদের আমাদের অনেক মানুষ আছেন যারা বৈষ্ণব কিছু আছেন খুবই স্ট্রিক্ট তারা মাছ মাংস খান না মাছ মাংস দূরের ব্যাপার তারা রসুন রসুনও খান্না তারা খুবই নিজে হাতে রান্না করেন এরকম বহু আছে তারা ছুঁয়াছই খুব মানে এখন সমস্যাটা একটা জিনিস সমস্যা হচ্ছে যে এই যে চৈতন্যদেব একটা সংস্কার আনার চেষ্টা করলো এই সংস্কার আনতে গিয়ে যখন আবার সেই একটা ধর্মের যে একটা কুসংস্কার সেটা আপনার মনে আছে যে আপনি যারা বলছিলেন যে মাছ মাংস খায় না তারা কি না পুষ্টি পায় না সেই পুষ্টি পায় না হ্যাঁ অবশ্যই আমার আমার যত আমার যতজন হিন্দু ফ্রেন্ড আছে এবং ফ্রেন্ডের পরিবার আছে যারা ধরেন আমি এমন পাই যে একবার মাছ মাংস খায় না বাট নিরামিষ ধরেন সপ্তাহে একদিন দুদিন নিরামিষ খায় তারা যে

ইয়া করার জন্য আর কি তুমি আমি কেউ আমাকে মনে করতে পারে যে আমি পারভেটের কথা বলেছি বাট দেখেন আপনি আপনার যদি থাকে একজন হিন্দু ফ্রেন্ড বা হিন্দু মেয়ে ফ্রেন্ড বা ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বర్స్ থাকে দেখেন তার কিন্তু খুবই সুন্দর হয় যারা কি প্রিয় মাংসটাকে প্রিয় পছন্দ করে না আপনি মানে মাংসটাকে না খার সাথে অ্যাসোসিয়েট করছেন আমি জানি না বাট আমি যে কয়জন দেখছি মানে আমি আমি জানি এটা

সেই হিসেবে চিন্তা করলে কিন্তু আমি ভাই ফারস ভাই পার্সেন্ট বেশি কিন্তু খুবই আহ মানে তারা তো সবজিটা একেবারে সারা জীবন খায় না বলেই চলে তারা তো শুরু করেই থাকে এটা তো

আচ্ছা দেখো এখানে জুয়েল চৌধুরীর একটা কথা বলেছে যে অমিত অমিতাই আমার বাবা তিরিশ বছর নিরমিষ খান ওনার রোগপালাই সবই খেতে অনেক কম হ্যাঁ এটা হতেই পারে আমি বলছিলাম যে রোগপালাই হবেই আমাদের যে ইয়েটা ছিল যে যে দেখার বিষয়টা ছিল যে সত্যি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পুষ্টি পাই কিনা একটা জিনিস আমরা সবসময় স্বীকার করি যে আমাদের আহ পুষ্টিক তন্ত্রটা ইনটাস্টাইন সেটা কিন্তু ছোট আমরা র ভেজিটেবলস বা শাকসবজি খেলে সেটা কিন্তু আমরা হজম করতে পারি না এখন

কনজুম করতে পারবে কিনা তা শরীরজন অ্যাবজর্ব করতে পারবে কিনা এটা এটাও কিন্তু খুব বড় একটা ইয়া আমার জানার মতে উই নিউট্রিয়েন্টস আপনার সবজির মধ্যে বেশি থাকলেও আপনি আমিশ থেকে ওটা সহজে অ্যাবজর্ব করতে পারবে সহজে এটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা দেখুন এই কারণে আমি একটা পেপার এখনো পর্যন্ত আমি কতগুলো পেপার দেখেছি যেখানে ক্লেম করেছে যে ভেজিটেরিয়ান যাদের তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস তার সম্ভাবনা বেশি কারণ তাদের ক্ষেত্রে একটা জিনিস ল্যাকিং থাকে সেটা হচ্ছে ভিটামিন ডি এর সোর্স তাই জন্য ভেগান সোর্সগুলো যেগুলো যেখানে ভেজি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ বিশেষ করে এইগুলোর এগুলো ল্যাকিং থাকে আয়দার ওটাকে ফর্টিফাই করতে বলছে নইলে যতক্ষণ একটা ফর্টিফাইড একটা ভালো সোর্স পাওয়া যাচ্ছে ততক্ষণ সেটা খেতে মানে ওরা রেকমেন্ড করছে যে না খাওয়া কিন্তু এখন এই সোর্সগুলো কতটা অথেন্টিক সেটি সেই জিনিসটা আমাকে একটুখানি দেখতে হবে তবে আমরা কখনই আপনাকে বলছি না যে এই জুয়েল ভাই বলছেন যে আমি কখনই বলছি না যে ভেজিটেবল খা ভেজিটেবল খাবেন না বা ভেজিটেবল ডায়েটটা খারাপ এটা নয় রেড মিট অনেক সময় সমস্যা করে ডিফিনিটলি এটা আমি আই ডেফিনেটলি এগ্রি দা সেটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই রেড খাওয়া খুব বেশি খাওয়া ভালো না এইটা আমি ডেফিনেটলি এগ্রি কিন্তু একদমই সেই যে অ্যানিমাল সোর্স তুমি আমরা দিয়ে দেবো সেইটা কতটা যুক্তিযুক্ত সেটা সে বিষয়ে আমার কিন্তু খানিক সন্দেহ আছে এটুকুই ছিল আমাদের পয়েন্ট হ্যাঁ মেডিকেল সাইন্স আমাদের কিন্তু খাওয়ার জন্য আমরা কিন্তু খুব উৎসাহ করি আর কি রেদার দেন রেড মিট বলছিলাম কি মানুষের কোন না মানুষ সেলুলো হজম করতে পারে না তো সেলুলো হজম করা তো টাফ